আপনারা যারা রাতে মোবাইল চার্জ দিয়ে ঘুমান তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। রাতে যখন আমরা মোবাইল চার্জ দিয়ে ঘুমাই তখন দেখা যায় যে আমাদের মোবাইলটা চার্জ হতে 1 থেকে 1.5 ঘন্টা সময় নেয় অথবা অনেকটা কম বেশ হতে পারে। তো যখন ধরুন আমি ঘুমাইছি রাতে 10টা বাজে, কিন্তু আমি ফোনটা 10টা বাজে চার্জ দিয়ে রেখেছি, এখন সকালে ঘুম থেকে উঠছি হচ্ছে 8টা 9টার দিকে, এখন সারা রাত ধরে ফোনটা চার্জ হয়েছে, এতে করে ফোনে সমস্যা হতে পারে। আপনি এখন থেকে মোবাইলটা যখন রাতে চার্জ দিবেন, চার্জ দেওয়ার সময় আপনার ফোনটা যখন ফুল চার্জ হয়ে যাবে অটোমেটিক চার্জ, মানে আপনার ফোন থেকে চার্জটা মানে আপনার যে চার্জার যে কানেকশনটা রয়েছে সেটা ডিসকানেক্টেড হয়ে যাবে। এটা কিভাবে সম্ভব হয়? এটাও পসিবল, যখন আপনি রাতে ফোনটা চার্জ দিয়ে ঘুমাবেন আপনি যদি একটা পার্সেন্টেজ করে রাখেন যে আমি আমার ফোনটা যখন 95% বা 99% বা 100% যখন চার্জ ফুল হয়ে যাবে ঠিক তখনই আমার ফোন থেকে যেন চার্জারের কানেকশনটা ডিসকানেক্টেড হয়ে যায়, ফুল চার্জ হয়ে গেছে চার্জারের কানেকশন আর থাকবে না। এটা আপনি বিভিন্ন পার্সেন্টেজ করে রাখতে পারেন, আপনি যত পার্সেন্ট সেট করে রাখবেন ঠিক তত পার্সেন্টে গিয়ে চার্জটা হয়ে তারপরে আর চার্জ নিবে না, চার্জটা ডিসকানেক্টেড হয়ে যাবে। এটা টাইম মানে আপনি পার্সেন্টেজটা সেট করে রাখতে পারবেন। তো এটা কিভাবে করবেন সেটাই মূলত আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিবা। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি এমএস রকি এবং আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল এমএস রকি টেক। তো আসলে এটা মূলত এক একটা ফোনের এক একটা সিস্টেম। তো আমি এখন যেই ফোনটা দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ওপ্পো ফোন, আর ওপ্পো ফোনের যেই সেটিংস আমি এখন দেখাবো সেম সেটিংসটা থাকবে হচ্ছে আপনার রিয়েলমি ফোনের জন্য। রিয়েলমি ফোনেরও একই জায়গায় পাবেন, ওপ্পো ফোনেরও একই জায়গায় পাবেন। আমি জাস্ট ওপ্পো দিয়ে দেখাচ্ছি, স্যামসাংয়ের ক্ষেত্রে একটু ভিন্ন, স্যামসাংয়ের ক্ষেত্রে হচ্ছে একটু সেটিংসটা একটু বেশি টাফ, আর ওপ্পো এবং রিয়েলমি শাওমি এগুলা হচ্ছে আপনার মনে হচ্ছে শাওমিটা আমি এখনো ধরি নাই, তবে ওপ্পোটা দেখেছি ওপ্পোটা এক, আর হচ্ছে আপনার আপনার এই যে কি বলে রিয়েলমি এই দুইটা এক, এই দুইটা আমি চেক করেছি, শাওমিটা আমি চেক করিনি, তবে শাওমিটাও একই হবে। এমআই কোম্পানির আপনার যে শাওমি ফোনগুলো রয়েছে এগুলো আশা করি আপনার সেম হবে। এই তিনটা ফোনের সেটিংসটা আমি দেখাচ্ছি। জাস্ট আপনারা কী করবেন, আপনাদের ফোনের যে সেটিংস অপশন রয়েছে জাস্ট আপনারা আপনাদের ফোনের সেটিংস আপনারা চলে যাবেন। সেটিংস আসার পরে আপনারা এখান থেকে খুঁজতে থাকবেন কোথায় ব্যাটারি অপশনটা রয়েছে। এই দেখুন এখানে কিন্তু ব্যাটারি অপশনটা কিন্তু এখান থেকে আমরা খুঁজে পেয়ে গেছি, জাস্ট আপনার ব্যাটারি অপশনে ক্লিক করে দিব। ব্যাটারি অপশনে ক্লিক করার পরে আমরা জাস্ট একটু নিচের দিকে আসব, নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পারবো একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে দেখুন অপটিমাইজ নাইট চার্জিং। মানে হচ্ছে আপনি এখান থেকে অপটিমাইজ নাইট চার্জিংটা যদি আপনি এখান থেকে অন করে দেন, এই যেটা কিন্তু অন রয়েছে আমি আপনাদের কিন্তু দেখাই এটা কিন্তু অন রয়েছে, তো আমি যদি এটাকে অন রাখি তাহলে কি হবে, আমি যখন রাতে ফোনটা চার্জ দিব তখন আমার ফোনটা কি হবে 80%-এর বেশি কিন্তু চার্জ নেবেন, এখানে লেখা রয়েছে 80%। আর যদি আপনি রাতে ফোনটা চার্জ দেন তাহলে কিন্তু আপনাকে এটাকে এখান থেকে অফ করে দিতে হবে। অফ করে দিলে আর যদি আপনি চান যে আপনার ফোনের চার্জ 80%-এর বেশি হোক তাহলে আপনি কি করবেন, যেটা করতে হবে এই অপশনটা এখান থেকে অফ রাখতে হবে। এই অপশনটা আপনারা কি করবেন এখান থেকে অফ রেখে দিবেন, তাহলে আপনার ফোনটা 80%-এর বেশি চার্জ কিন্তু হবে। আর যদি চান যে আপনার ফোনটা 80%-ই চার্জ হোক তাহলে আপনি কি করবেন, এই অপশনটা অন করে দিবেন, রাতে চার্জ দিবেন, সারা রাত ফোনে চার্জ দিবেন, 80% পর্যন্ত নেবে, এরপরে অটোমেটিকলি সেটা ডিসকানেক্টেড হয়ে যাবে।